আসসালামু আলাইকুম। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। আজ সোমবার 28 ফেব্রুয়ারি 2022 সাল, বাংলা 15 ফাল্গুন 1428 সন, আরবি 26 রজব 1443 সিসি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। নিষেধাজ্ঞা থাকার পরও রুশ উড়োজাহাজের কানাডার আকাশসীমা লঙ্ঘন, অভিযোগ দেশটির কর্তৃপক্ষের। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড যাত্রা, তীব্র শীতে 8 ঘন্টা হেঁটে সীমান্তে 4 বাংলাদেশি। ইউক্রেনে যুদ্ধের কারণে যে 4 ঘটনা নজর কাড়েনি, আর 4টি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্বের সবচেয়ে বড় স্ট্রবেরি, রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়ে গিনেস রেকর্ড গড়লেন ইসরায়েলের কৃষক। এখন থাকছে বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় গতকাল রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোন আলাপে এ প্রস্তাব দেন বেনেট। রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাস এসব তথ্য দিয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, সামরিক অভিযান বন্ধে মধ্যস্থতার জন্য নাফতালি বেনেটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের দনবাস অঞ্চলের সুরক্ষায় বিশেষ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে বেনেটকে সংক্ষেপে অবহিত করেছেন পুতিন। রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরে অবস্থান করছে। তারা কিয়েভের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তাসের প্রতিবেদন অনুযায়ী, পুতিনের সঙ্গে বেনেটের ফোন আলাপের উদ্যোগটি নেওয়া হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। ফোন আলাপে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। গতকাল সকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রুশ প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের সদস্যরা ছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, আজ সোমবার সকালে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা তাসও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গত সপ্তাহে ইউক্রেনের রুশ অভিযানে শুরুর পর এ দুটি পক্ষের মধ্যে প্রথম আলোচনা হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কুর ফোন আলাপের পর এ সিদ্ধান্ত হয় বলে দাবি করেছে ইউক্রেন। নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিবাদে সম্প্রতি কানাডা ঘোষণা দেয়, রাশিয়ার কোনো উড়োজাহাজ আর তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আজ সোমবার কানাডার পরিবহন মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট 111 এর আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বজুড়ে ফ্লাইট চলাচলের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে ফ্লাইট অ্যাওয়ার নামে একটি প্রতিষ্ঠান। ফ্লাইট অ্যাওয়ারের ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি থেকে মস্কোর উদ্দেশ্যে যাওয়ার সময় রাশিয়ার ওই উড়োজাহাজ কানাডার আকাশসীমা দিয়ে উড়ে যায়। ইউক্রেনে হামলা শুরুর পর অনেক দেশ তাদের আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশিরভাগ দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে জিতুমির শহরের দূরত্ব 165 কিলোমিটার। সেখানকার জিতুমির পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটিতে পড়েন বাংলাদেশি শিক্ষার্থী সুহেল রানা, ইয়াসিন আরাফাত, মোন্তাকিম আন্নি ও সাদিকুর রহমান। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর তরুণ এই শিক্ষার্থীরা ইউক্রেন ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু উপায় কী? বিষয়টি অনেকটা সহজ হলো যখন পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি জানালো। এরপর আর দেরি করেননি তারা, বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে একটি গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন। লক্ষ্য 650 কিলোমিটার দূরের লিভিভ শহর, পোল্যান্ড সীমান্ত লাগোয়া শহর এটি। অন্য সময় জিতুমির থেকে লিভিভের জনপ্রতি ভাড়া 650 রিবনা। সুযোগ বুঝে তাদের চারজনের কাছ থেকে চালক নিলেন
8,500 রিবনা। যুদ্ধের বাজার প্রাণ ভয়, টাকার হিসাব আর করেননি কেউ। জিতুমির থেকে লিভিবের পথ তেমন কষ্টদায়ক হয়নি, দুর্ভোগ শুরু হলো এরপর থেকেই। কয়েক কিলোমিটার যাওয়ার পর গাড়ির দীর্ঘ সারি, সীমান্তমুখী হাজার হাজার মানুষ, গাড়ি ঘণ্টা কয়েক রইল ঠায় দাঁড়িয়ে। শর্ত অনুযায়ী সীমান্তে পৌঁছে দিতে গাড়িওয়ালা বাধ্য, কিন্তু ভেবে দেখলাম এভাবে শুধু কষ্টই বাড়বে, তাই হাঁটা পথ ধরলাম। প্রথমে আধা ঘন্টা হেঁটে ক্লান্ত হয়ে পড়লেন চারজন। এরপরে সিদ্ধান্ত হলো এক ঘন্টা করে হাঁটবেন আর 15-30 মিনিট বিশ্রাম। এভাবে চলছিল, প্রত্যেকের কাছে দুটো করে লাগেজ। হাঁটতে গিয়ে কোনোটি ছিঁড়ে গেল, সঙ্গে আনা শুকনো খাবারই তখন ভরসা। তীব্র শীতে এভাবে হাঁটা হলো 45 কিলোমিটার। 8 ঘন্টা পর পৌঁছানো গেল সীমান্তে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নতুন বিপত্তি। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস লিভিভের 3টি সীমান্তের মধ্যে দিয়ে 2টো দিয়ে পারাপারের ব্যবস্থা করেছেন, কিন্তু এই চারজন ভুল করে চলে গেছেন যেটির সঙ্গে বাংলাদেশ চুক্তি করেনি সেটাতে। ক্লান্ত অবসন্ন চার যুবার চোখে তখন ঘোর অন্ধকার। উপায়ন্তর না দেখে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার নম্বর জোগাড় করে ফোন করলেন। তিনি সেই ফোন ধরে প্রয়োজনীয় পরামর্শ দিলেন, চুক্তিহীন এই সীমান্ত দিয়ে প্রবেশের ব্যবস্থা করলেন। কিন্তু ইমিগ্রেশনে রাজ্যের ভিড়, সীমান্তের একেবারে কাছে ইচ্ছে মতো বিনে পয়সায় খাবার মিলছে, কাঠের টুকরো জ্বালিয়ে দিয়ে ঠান্ডা নিবারণের জন্য ব্যবস্থা করেছে তারাই। এর সঙ্গে আছে বাংলাদেশের পোল্যান্ডের দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিকতা। সোহেল রানা বলেন, এক কর্মকর্তা এখানকার সময় ভোর 4টার দিকে ফোন করেছিলেন, তিনি একটুও বিরক্ত হননি। যতবার ফোন করেছি কেউই বিরক্ত হননি, এটা ভোলার মতো নয়। ফোন করতে করতেই একজন ইমিগ্রেশনে ডাক পেলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এরপর বিশ্বে আলোচনা শুধু ইউক্রেন যুদ্ধ নিয়ে, কিন্তু এর মধ্যে বিশ্বে আরও যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে 4টি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গতকাল রোববার সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, একথা জানিয়েছে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন যুদ্ধের উপর, তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুই কিশি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক 300 কিলোমিটার দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপকূল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত হেনেছে। সর্বোচ্চ 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাগরে কোনো নৌযান কিংবা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। পুনরায় খুলেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। নিরাপত্তা বাহিনীর হাতে 3 বেসামরিক মানুষ নিহত হওয়ার কয়েকদিন পরই আফগানিস্তান ও পাকিস্তানের একটি প্রধান সীমান্ত পারাপার পুনরায় চালু হয়েছে। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। এ সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানে একাধিক হামলার ঘটনাও ঘটেছে। লাস ভেগাসের সিসা ক্যাফেতে 14 গুলি। গত শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি সিসা ক্যাফেতে 14 গুলির ঘটনা ঘটে, এতে একজন মারা যান। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ক্যাপ্টেন দড়ি কোরেন বলেন, ক্যাফেতে পার্টি চলাকালে 2 ব্যক্তি একে অপরকে গুলি করলে হতাহত হওয়ার এই ঘটনাটি ঘটে। 24 পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রায় 24 পর পাকিস্তান পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিকি শতাব্দী পর পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এ সফর 6 সপ্তাহের। 1.5 মাসে সেখানে পাকিস্তানের বিপক্ষে 3টি টেস্ট, 3টি ওয়ানডে ও 1টি টি-20 খেলবে। সফর জুড়ে অস্ট্রেলিয়া দল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা পাবে। 1998 পর প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। লাহোরের একটি গির্জায় সন্ত্রাসী হামলার কারণে 2017 পাকিস্তান সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। 2009 লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানে। এই ছিল বিশ্বের 4টি উল্লেখযোগ্য খবর। বিশ্বের সবচেয়ে বড় স্ট্রবেরি ফলিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইসরায়েলের কৃষক চাহি এরিয়েল। 289 গ্রামের স্ট্রবেরি অন্যান্য স্ট্রবেরির তুলনায় প্রায় 5 গুণ বড়, আর এতে করে এটি স্থান পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এই বিরল স্ট্রবেরিটি ইলান জাতের। গত বছর থেকেই এরিয়েল জমিতে ভালো ফলনের পাশাপাশি আকারে বড় স্ট্রবেরি পেতে থাকেন। তিনি আশা করেছিলেন যে দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রবেরি তার বাগানেই হতে চলেছে। প্রমাণের জন্য এটিকে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এরিয়েল। স্ট্রবেরিটি 7 ইঞ্চি লম্বা এবং পরিধি 34 সেন্টিমিটার।
খুশিতে আত্মহারা কৃষক এরিয়াল বলেন, যখন আমরা খবরটি শুনলাম তখন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। খুশিতে আমি গাড়ির ভেতরে ঝাঁপিয়ে পড়লাম, হেসেছি এবং গান গেয়েছি। দীর্ঘদিন ধরে এ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। গিনেস বুক ওয়ার্ল্ডের স্বীকৃতি হিসেবে নিজের ল্যাপটপে একটি সনদ দেখিয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি এক জাপানি কৃষকের দখলে ছিল, যিনি 2015 সালে তার ফসল কাটার সময় 250 গ্রামের স্ট্রবেরি আবিষ্কার করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।